সম্মানিত দর্শক শ্রোতা আজ আটই মার্চ দুই হাজার সোমবার বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের দাবিতে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ ওই ছাত্রলীগ নেতার ক্যাডাররা একজন সিন্ডিকেট সদস্য এবং সিনিয়র শিক্ষককে তালাবদ্ধ কক্ষে অবরুদ্ধ করে রাখার সংবাদ চেপেছে মানব জমিন জায়জায়দিন ও প্রথম আলো সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষমতাসীন লোকজনদের অত্যাচার নির্যাতন চলছে সারাদেশেই নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা তিনটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করার ঘটনায় ছবি ও সংবাদ ছেপেছে প্রথম আলো ও আমার দেশ বিএনপি নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের ক্রেডারদের হামলার খবর পত্রিকায় প্রকাশ করার অপরাধে নারায়ণগঞ্জ ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ওই সাংবাদিক থানায় জিডি করার সংবাদ এসেছে আমার দেশ যুগান্তর ও কালের কণ্ঠে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেয়র এবং বহুল সমালোচিত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে কয়েক হাজার ছাত্রছাত্রী ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রদর্শন করার খবর এসেছে যুগান্তর প্রথম আলো সমকাল এবং টোয়েন্টি ফোর ডট কমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাসে আওয়ামী ছাত্রলীগ কার্ডাররা ব্যাপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার কারোর বাহিনী বরিশালের বাবুগঞ্জে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বেধরক মারধর করার খবর এবং টাঙ্গাইলের কাকমারি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তি বাণিজ্যের দাবিতে প্রিন্সিপালকে অবরুদ্ধ করে রাখার সংবাদ ছেপেছে প্রথম আলো নয়াদিগন্ত ও সমকাল পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর উপজাতীয় জঙ্গিদের সহিংসতার সংবাদ রহস্যজনক কারণে অনেকটাই অপ্রকাশিত থাকছে গণমাধ্যমগুলোতে অনেক কাটছাট করে কিছু কিছু পত্রিকায় ছাপা হলেও লোকচক্ষুর আড়ালেই থাকছে উপজাতীয় জঙ্গিদের অপতৎপরতা এবং সহিংসতার বেশিরভাগ খবর রাঙ্গামাটির বরকলে উপজাতীয় জঙ্গিরা একজন নিরীহ বাঙালি ব্যবসায়ীকে নির্মমভাবে গুলি করে হত্যা করার সংবাদ ছেপেছে প্রথম আলো আমার দেশ জায়জায়দিন নয়াদিগন্ত এবং বিডিনিউজ ফোর ডট কম ক্ষমতাসীন আওয়ামী লীগের অতিমাত্রায় ভারতপ্রীতি গলাধাক্কা খেল আরও একবার লালমনিরহাটের দহগ্রাম ছিটমহলে সরকারদলীয় এমপি তিন মিনিট দেরিতে করিডোর পার হওয়ার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই এমপিকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখার সংবাদ ছেপেছে মানবজমিন ও আমাদের সময় সিলেটের জৈন্তাপুরে ভারতীয়দের অব্যাহত সীমান্ত আগ্রাসন এবং বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র মহারা দেয়ার ছবি এবং সংবাদ ছেপেছে মানবজমিন আমার দেশ প্রথম আলো নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ বিভাগীয় নগরী খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে প্রথম আলো ও দিন শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতিতে মহাজোট সরকারের শিক্ষামন্ত্রীর অকপট স্বীকারোক্তি এবং প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় এলজিডির বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ছবি ও সংবাদ ছেপেছে দৈনিক দিন ও সমকাল রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম ও ভিভিআইপি জেলা কিশোরগঞ্জে আওয়ামী লীগের মহিলা এমপি ও সরকার সরকারদলীয় নেতাকর্মীদের ব্যাপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতার খবর এবং উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় মসজিদের দানবাক্স দখল করাকে উপলক্ষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুই গ্রুপে সহিংসতার সংবাদ ছেপেছে মানবজমিন সমকাল ও কালের কণ্ঠ শিক্ষাবর্ষের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক পৌঁছাতে না পারার সরকারি ব্যর্থতায় খবর ছেপেছে দৈনিক যুগান্তর বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমে আপডেট হয়েছে আধিপত্য বিস্তারের সংঘাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপে হামলাপাল্টা হামলার সংবাদ অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ